সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা জানি ভার্ব অর্থ ক্রিয়া এবং অক্সিলারি অর্থ হচ্ছে সাহায্যকারী। সুতরাং অক্সিলারি ভার্ব অর্থ হচ্ছে সাহায্যকারী। তাহলে আমরা জেনে নিই যে অক্সিলারি ভার্ব কাকে বলে। যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই বরং তা কি করে টেন্স, টাইম, ভয়েস, মুড বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমরা জানি প্রিন্সিপাল ভার্ব অর্থ হচ্ছে মূল ক্রিয়াপদ। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে অক্সিলারি ভার্বটা কাকে বলে। আবার আমরা একটু জেনে নিই যে যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই বরং টেন্স, টাইম, ভয়েস, মুড বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এবং অক্সিলারি ভার্ব কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। কি কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। এই ভিডিওতে আমরা জানব যে প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে এবং কোনগুলো, এবং মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে এবং কোনগুলো। আমরা প্রথমেই প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে আমরা জেনে নিই। যে ভার্ব অবস্থান অনুযায়ী সাহায্যকারী, আবার অবস্থান অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে থাকি। তাহলে এই যে প্রাইমারি অক্সিলারি ভার্বটা হচ্ছে, আমরা এখান থেকে কি জানলাম যে ভার্বের অবস্থান অনুযায়ী সাহায্যকারী ভার্বের কাজ করে থাকে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে তাদের নিজস্ব অর্থ থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে থাকি। এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ধরনের হয়ে থাকে। কি কি? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। তাহলে আমরা জেনে নিই যে টু বি ভার্ব গুলো কোনগুলো। টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অর্থাৎ এইগুলা এম, ইজ, আর বসে প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে বসে ওয়াজ অথবা ওয়্যার। আবার আমরা কখনো কখনো বিন ও বসাই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। টু হ্যাভ ভার্ব আমরা দেখে নিই, টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা কি কি বসাই? হ্যাভ, হ্যাজ বসাই এবং পাস্ট টেন্সে আমরা হ্যাভ বসাই। আর কি পেলাম আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে? টু ডু ভার্ব। টু ডু ভার্ব গুলো আমরা বসিয়ে থাকি, যেমন ডু, ডাজ। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা ডু, ডাজ বসাই এবং পাস্ট টেন্সে আমরা ডিড বসিয়ে থাকি। অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন আমরা নাবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য তৈরি করি, তখন আমরা এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করে থাকি। এবং বিভিন্ন ধরনের টেন্সের স্ট্রাকচার আছে, টেন্সের স্ট্রাকচারেও আমরা এই টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব আমরা ব্যবহার করে থাকি। এবার দেখব আমরা মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে। আমরা দেখে নিই যে মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে। মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব গুলির পর মেইন ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে, এই ভার্ব গুলোর পরে আমরা মেইন ভার্বের বেস ফর্ম বসাই এবং এগুলোর সাথে টু অথবা আইএনজি যুক্ত হয় না, তাকে মডেল অক্সিলারি ভার্ব বলে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে মডেল অক্সিলারি ভার্বটা হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে আমরা কি করি, মেইন ভার্বের বেস ফর্মটা বসাই এবং এখানে ভার্বের আইএনজি যুক্ত রূপ বা টু যুক্ত রূপ হয় না। এবার আমরা দেখে নিই যে মডেল অক্সিলারিস কতগুলো। আমরা জানি মডেল অক্সিলারিস 13টি। কি কি? আমরা যদি এভাবে মনে রেখে দিই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। অর্থাৎ শ্যালের পাস্ট টেন্স শুড, উইলের পাস্ট টেন্স উড, এভাবে যদি মনে রেখে দিই তাহলে আরো সহজ হয়ে যায় বিষয়গুলো। ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট, আর এখানে কয়েকটা এমনিতে আমাদেরকে মনে রাখতে হবে যে মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। এখানে আমরা কয়েকটা মডেল অক্সিলারিস দেখতে পেলাম? 13টা মডেল অক্সিলারিস দেখতে পেলাম। তাহলে এখান থেকে আমরা এই যে অক্সিলারি ভার্বের আমরা সামারি হিসেবে কি বলতে পারি যে আমরা অক্সিলারি ভার্ব, চার ধরনের অক্সিলারি ভার্ব আমরা পেয়ে থাকি। এখান থেকে আমরা এটা মনে রেখে দেব। মডেল অক্সিলারিস নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও তৈরি করব। তবে এখানে একটা বিষয় ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা মডেল অক্সিলারিস ভার্বের পর সবসময় মূল ভার্ব বসে, এটা আমরা সারা জীবন মনে রাখবো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে, আর সাথে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। সবাইকে আবারও ধন্যবাদ।